السلام عليكم ورحمة الله وبركاته. مولاي صلي وسلم دائما أبدا على حبيبه خير خلقه. 7 hours cement presence رمضان آلو powered by غنشاست هميو وكو sponsor ইসবে রয়েছে ইকরাম হুসাইনিয়া মাদ্রাসা অনুষ্ঠানটি জি যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক প্রতিদিন নেয় আজও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি তারাবি। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। অনুষ্ঠানের আলোচনার শুরুতেই চলুন মহাগ্রন্থ আল কোরআনে তিলাওয়াত শুনি। তিলাওয়াত পরিবেশন করছে মোহাম্মদ সাকিব, শিক্ষার্থী মারকাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আশকোনা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإن وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. اذكر قرآن الكريم تلاوت شنلام اپنا دیکھچن 7 hours cement presence رمضان آلو powered by غنشست ہمی کو سپانسوری شبرے چھے اکرہ حسینی وردشا پھر چی آلو چنے آج آلو چنے بیشن ادھان کرچی تارا بھی شروطی امرا دو جن بگو ام پراگو آلو چوکے شاتے পরিচিত হই। আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, তরুণ আলিমুদ্দিন ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি। তারপরে যিনি রয়েছেন হাজারো আলিমের উস্তাজ, প্রখ্যাত আলিমুদ্দিন, ইসলামিক স্কলার মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রাজবি, ফকি জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় অনেক ভালো আছি। মাহে রমজান চলছে, তারাবি চলছে, মানুষ তারাবির মধ্যে মশগুল হচ্ছে, মসজিদগুলি শোরগোলের মধ্যে আছে, বাচ্চারা পর্যন্ত যাচ্ছে, চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই তারাবি শব্দের অর্থ যদি আমরা বিশ্লেষণ করি কি পাই একটু বলবেন? সম্মানিত উপস্থাপক, আপনাকে শুরুতেই ধন্যবাদ, একটি চমৎকার বিষয় আপনি উত্থাপন করেছেন। আসলে সালাতু তারাওহি এটা মাহে রমাদানের সাথে সম্পর্কিত একটি এবাদত। আপনি কিন্তু আর অন্য যে এগারো মাস রয়েছে সে এগারো মাসে আপনি এই নামাজটি পাবেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস নবজি আরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের আয়াতের মাধ্যমে এই মাহে রমাদানের রোজাকে তিনি ফরজ করেছেন, আর আমি নবী তোমাদের জন্য তারাবির নামাজকে আমি সুন্নত করলাম। যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে এই তারাবির নামাজ আদায় করবে, নবীজি বলছেন তার জীবনের পূর্ব যত গুণা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মাফ করে দিবেন। তো সালাতু তারাবি, তারাবি শব্দের এই শব্দটি হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে তারবিহা, অর্থাৎ প্রশান্তি নেওয়া, বিশ্রাম নেওয়া। অর্থাৎ যেহেতু তারাবির নামাজ আমরা আদায় করি এবং সারা পৃথিবীর মধ্যে একই সিস্টেমে একই নিয়মে আদায় করা হয়, প্রতি চার রাকাত পরপর
একটু অবসর নেওয়া হয়, একটু প্রশান্তি নেওয়া হয়, একটু চমৎকার আলোচনা করতে। এই প্রশান্তির মধ্যে একটি তাসবি পড়া হয়, হুজুর কাছে জানতে চাইবে এর কোনো দলিল আছে কিনা। মেরাজের রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহ পাক ওনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সফর নিয়ে গেছিলেন, তো এক এক আসমানের ফেরেশতাদেরকে এক এক তাসবি পড়তে দেখেছেন। হুজুর যেগুলো হাদিসে বয়ান দিয়েছেন, সব বুজুর্গান দিন যারা মুহাক্কিক ওলামা ফুদলা যারা আছেন, যারা ভালো আমল করতেন, এনারা সব তাসবিগুলোকে একসাথে করে বলে আমরা বসে থেকে লাভ কী, এই শুধু না বসে থেকে আমরা কিছু তাসবি পড়ি, এটা হচ্ছে বুজুর্গান দিনের আমল। অনেকে বলছে এটা বেদাত। আরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজকে এভাবে জামাত সহকারে 20 রাকাত খতমে কোরআনের মাধ্যমে চালু করে সবার সামনে বলেছিলেন, নিয়মাতিল বিদাতু হাদিহি, এই বেদাতটি কতই না সুন্দর। তাহলে যেখানে এভাবে সরাসরি এবাদত যেটা প্রকাশ্যভাবে খতমে কোরআনের মাধ্যমে জামাত সহকারে বেদাত হয়, তাহলে ওইটা বেদাত হবে না কেন? এটা তো আরও বড় বেদাত। তবে এটা এমন বেদাত যে বেদাতের মধ্যে সওয়াব পাওয়া যায়, যেটাকে বেদাতে হাসানা বলা হয়। এই বেদাতের বিষয়ে কোরআনে পাক সূরাতুল হাদিদের 27 নম্বর আয়াত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা বলেছেন, যারা নতুন বেদাত চালু করেছেন রাহবানিয়াতান, আল্লাহ পাক বলেছেন রাহবানিয়াতান ইবতাদাউহা, এরা সব কিছু ফেলে নির্জনে চলে গেছিলেন ইবাদত করবার জন্য। আল্লাহ পাক বলেছেন এটা তারা বেদাত চালু করেছে, এমনি না ওয়ামা কাতাবনা আলাইহি, আমি তাদের উপর এটা ফরজ করি নাই, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করবার জন্য বেদাতটা চালু করেছে। আসলে এটা যুগে যুগ ধরে আসছে, এটা সহি এবং সুন্না, এটার মধ্যে কোনো ধরনের দোয়া এ তাসবিহ মাসুরা। জি জি, আমরা বুখারী শরীফের মধ্যে তো মাসুর অনেক তাসবিহ পেয়ে থাকি। চমৎকার বলছিলেন, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 7 Hours 7 Presents, রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিকো। স্পন্সর হিসেবে রয়েছে ইকরাম হোসাইনিয়া মাদ্রাসা। চমৎকার আলোচনা চলছিল, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. ফিরে এলাম বিরতির পর, ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি আলোচনা। যে মহতারাম, আপনি চমৎকার আলোচনা করছিলেন। আসলে এই যে তারাবির ক্ষেত্রে আমরা রাকাত নিয়ে যে বিভ্রান্ত হচ্ছে, কেউ 8, কেউ 12, কেউ 20, আপনি সুন্দরভাবে বলছিলেন, এটা আরও দলিল হাদিস পাকে আছে কিনা? একেবারে সাহাবাই কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত ধারাবাহিক আর 20 রাকাতের উপর এটা সুন্নাত আম্মাতিল মুসলিমিন হয়ে এ পর্যন্ত আসতেছে। 1284 হিজরি, আজ থেকে 161 বছর আগে হিন্দুস্তানে আকবরাবাদের মধ্যে কিছু মানুষ 8 রাকাতকে চালু করে দিয়েছিলেন। পরবর্তীতে আবার 1285 হিজরি সনে হিন্দুস্তানের পাঞ্জাবে সরহিন্দ একটা এলাকায় হুসাইন, যিনি মোহাম্মদ হুসাইন বাটলভি, উনিও সেটাকে 8 রাকাত ব্যাপকভাবে চালু করে একটা রেসালা রেখেছেন 8 রাকাতের উপর। সেটা আরবের স্থানের মধ্যে প্রচার করেছেন, কিছু আরবের মধ্যে ওনারাও এটাকে গ্রহণ করে সেই থেকে কিছু বন্ধুরা 8 রাকাতের পক্ষে চলে গেছেন। নতুবা 1000 বছর উপরে, 1200 বছর ধরে এটাকে 20 রাকাত পর্যন্ত চলে এই পর্যন্ত আসছে। আমরা জানি 20 রাকাত এটা হুজুর পাক ইসলামের একটা আমল, যেটা মুসান্নফ ইবনে আবি শাইবা তাহাদিস রয়েছে, ইমামে বেহাকি সুন্নে কোবরাতে নোট করেছেন, ইমামে তাবরানি আল মুজমুল কাবীরে নোট করেছেন। এভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত, উনি বলেছেন, ওয়াকানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকা ওয়াল ভিতর, রমজানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন এবং পরবর্তী ভিতর পড়তেন। অনেকে হাদিসটাকে যাইব বলেছেন, তবে আমরা যখন উসুল হাদিস দেখব,
আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় হাদিস যদি দুর্বল হয় আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য এমনকি এমনভাবে আমল হয়ে আসছে সাহাবা থেকে পর্যন্ত যে আমলের দিক দিয়ে তা মুতাবাতার পর্যায়ে পৌঁছে গেছে এটা আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই সেই থেকে পর্যন্ত কিন্তু ধারাবাহিক আছে জি চমৎকার বলছিলেন যে আসলে 20 রাকাতই সর্বসম্মত গ্রহণযোগ্য চমৎকার আলোচনা করছিলেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এখন শুনবো চমৎকার ইসলামী সংগীত পরিবেশন করবে ঢাকার বন্ধু জারিফ সূর্য ওঠার পরেই যদি ভাঙে তোমার ঘুম সুবহে সাদিক ভোরের পাখির পাবে না তো চুম সূর্য ওঠার পরেই যদি ভাঙে তোমার ঘুম সুবহে সাদিক ভোরের পাখির পাবে না তো চুম মুয়াজ্জিনের মধুর সুরে না দাও যদি সারা মুয়াজ্জিনের মধুর সুরে না দাও যদি সারা দেখবে না তো নিত নতুন দৃশ্য নজর কারা জাগুক পাখি ভাঙুক তোমার শীতল হাওয়ার ঘুম জাগুক পাখি ভাঙুক তোমার শীতল হাওয়ার ঘুম আসসালাতু হয় রুমিনান নাওম 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 রাত্রি জেগে জেগে তুমি ঘুম কেড়ো না চোখের তাইলে রোগে ভুগতে হবে আসবে রে দিন দুঃখের রাত্রি জেগে জেগে তুমি ঘুম কেড়ো না চোখের তাইলে রোগে ভুগতে হবে আসবে রে দিন দুঃখের মনে রেখো ঘুমের জন্য রাত দিয়েছেন আল্লাহ শান্তি পাবে হালকা হবে মনের বোঝার পাল্লা যাও রে শুয়ে তাড়াতাড়ি জাগতে ভোরে বিছান ছাড়ি যাও রে শুয়ে তাড়াতাড়ি জাগতে ভোরে বিছান ছাড়ি তবেই পাবে খোদা তালা নিয়ামতের ধুম আসসালাতু হয় রুমিনান নাওম আসসালাতু হয় রুমিনান নাওম আসসালাতু হয় রুমিনান নাওম আসসালামু আলাইকুম তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ চমৎকার ইসলামী সংগীত পরিবেশন করার জন্য সুপ্রিয় দর্শক চমৎকার ইসলামী সংগীত শুনলাম নিচ্ছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছি আলোচনায় যে মহতারাম শেখ মহিবুল্লাহ সিদ্দিকী সাহেবের কাছে জানতে চাই যে তারাবির ফজিলত সম্পর্কে আমাদেরকে বলবেন জি মহতারাম যেমনটি আমরা শুরুতে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি কেবলমাত্র মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি সালাতু তারাবি এটা মাহে রমজানের একটি নির্দিষ্ট ইবাদত আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মুত্তাফাকুন আলাইহি প্রসিদ্ধ সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন নবী পাক ইরশাদ করছেন যেই ব্যক্তি এই মাহে রমজানে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সালাতু তারাবিহ আদায় করবে তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দয়ার গুণে তিনি মাফ করে দিবেন। সেই জন্য মাহে রমজানে তারাবির গুরুত্ব অপরিসীম, যেটা বর্ণনাতীত বর্ণনা করা সম্ভব নয়। আর এই মাহে রমজানের তারাবি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীজির মাধ্যমে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের তারাবি কত রাকাত সেটা নিয়ে আমরা আলোচনা শুনেছি। আসলে আমরা যারা এ বিষয়ে মতানৈক্য করে আমরা ওনাদের কাছে আমরা উদারত আহ্বান জানাবো। দেখুন, যদি একজন মানুষ সালাতুত তারাবি 20 রাকাত আদায় না করে তিনি যদি 8 রাকাত আদায় করতে যান তাহলে কি সমস্যা হচ্ছে? এক নাম্বার হচ্ছে, যেখানে সাহাবায়ে কেরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবি এবং মদিনা মুনাওয়ারার নবীজির পাশে যিনি শাহিত রয়েছেন, তিনি তার জামানায় এ তারাবির নামাজকে তিনি 20 রাকাত জামাতবন্দি হয়ে কোরআনুল করিম খতমের মাধ্যমে সেটা সম্পূর্ণ করেছিলেন। আমরা যদি 8 রাকাত আদায় করি তাহলে আমরা সম্মানিত সাহাবিগণের যেই আপনার ইজমা হয়েছে, যে ঐক্যমত হয়েছে, আমরা সেটার বিপক্ষে অবস্থান করলাম। আপনি একজন সাহাবিকে পাবেন না যারা কিনা এই 20 রাকাত তারাবির বিপরীতে অবস্থান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের প্রচলন করেছেন জামাতের সহিত, খতমে কোরআনের সহিত, সকলে, এখানে কোনো সে ছিল না, সকলে এক বাক্যে মেনে নিয়েছেন। কিন্তু আমরা যখন বিপক্ষে অবস্থান করব, আমরা সমস্ত সাহাবিদের বিপক্ষে কিন্তু আসলে আমরা চলে যাব। নাম্বার দুই হচ্ছে, আমরা অসংখ্য সিজদা থেকে নিজেকে বিরত রাখলাম। নাম্বার তিন হচ্ছে, আমরা কোরআনুল করিমের খতম করতে পারলাম না, সম্ভব হলো না। নাম্বার চার হচ্ছে, আমি যখন তারাবির নামাজ 8 রাকাত পরে মসজিদকে বের হয়ে যাব, আমি হয়তো বা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কাতারে ছিলাম, আমি বের হওয়ার কারণে যে একটা গ্যাপ সৃষ্টি হলো সেটা কিন্তু পেছনের থেকে মানুষ গিয়ে সেই গ্যাপটা পরিপূর্ণ করা সম্ভব না। এটা একটা বিশ্রী একটা পরিবেশ হয়ে গিয়েছে মসজিদের মাধ্যমে মধ্যে। সেজন্য আমাদেরকে আসলে 20 রাকাত তারাবি আদায় করতে হবে এবং এইটাই হচ্ছে সুন্নত। যে এটার উপর ইজমা হয়েছে, চমৎকার আলোচনা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আমাদের দেশে দেখা যায় যে অনেকে তারাবি 6 দিনে তারাবি খতম করে, কোরআনুল করিম 5 দিনে খতম করছে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা নির্দেশনা এসেছে যে পুরো 30 দিন ব্যাপী, অর্থাৎ 27 দিনে তারাবি খতমটা নিয়ম ওরা নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই যে তাড়াতাড়ি 6 দিনে করা, 5 দিনে করা, এটা আসলে শরীয়তসম্মত কিনা? এখন কি হয়, এক এক দিন এক এক মসজিদে এক এক দিনে শেষ হয়ে যায়। তো যারা যেখানেই পড়ছে সেখানেই পড়তে হচ্ছে, কোথাও যাওয়ার সুযোগ নেই। তো এখন আপনি যেটা বলেছেন, 5 দিনে 6 দিনে এক সপ্তাহে শেষ করে দিচ্ছেন, ইনাদের উদ্দেশ্য ওনারা ব্যবসা করবে, এগুলা ওনারা মনে করেছেন খতম শেষ, তারাবি শেষ। আসলে জানে না, আকাশে যতদিন তার চাঁদ থাকবে রমজান মাসে ততদিন তারাবি পড়া লাগবে, এটা সুন্নতে মুয়াক্কাদা। আপনি খতম পড়ুন বা না পড়ুন, এটা সূরা তারাবি পড়ুন, এটা পড়তেই হবে। জামাত সহকারে পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়। আপনি চাইলে ঘরের মধ্যে তারাবি পড়তে পারেন। তবে এইভাবে যেভাবে কোরআন শরীফ পড়ানো হয়, হুজুর যত স্পিড পড়েন ওনারা তত রাজি হয়ে যান, খুশি হয়ে যান। জানে না যে এই যে এই ধরনের কোরআন পড়লে যে কোরআন নিজে লানত দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন, রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেক কোরআন শরীফ তেলাবাতকারীকে কোরআন উল্টা লানত দেয়, অথচ কোরআনে পাক আল্লাহ নিজেই বলেছেন, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন শেফা এবং রহমত হিসেবে নাজিল করেছেন মুমিনের জন্য, আর সে কোরআন লানত দেয় যারা কোরআনকে যেভাবে হক কোরআনকে পড়ার, মখরাজ আদায় করে, তাজবিদ আদায় করে, যতটুকু টান আছে, গুণা আছে, যথাযথ কোরআনকে আদায় করা না গেলে কোরআন উল্টা লানত দেয়। সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ারাতিল কোরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআনটাকে তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে কেয়ামতের ময়দানে সুপারিশ করবে, অন্যতবা উল্টা লানত দেবে, আরও কেয়ামতের ময়দানে সুপারিশ থেকে বঞ্চিত করে রাখবে। সেজন্য যারা হাফেজুল কোরআন, আমরা অনুরোধ জানাবো আপনারা এমনভাবে তেলাওয়াত করবেন, 4 দিন, 5 দিন, 6 দিন, এক সপ্তাহে আপনারা রাজি হবেন না, কারণ ওখানে আপনার নিচে অভিশপ্ত হচ্ছেন। এভাবে তেলাওয়াত করার মাধ্যমে কোরআন আপনাকে লানত দিচ্ছেন, আপনি এই দুনিয়ার সামান্য পয়সার জন্য কেন অভিশপ্ত হবেন? তো আমি হাফেজদেরকে বলবো, আপনারা যদি অক্ষ থাকেন, কেউ পড়াবো না আমরা এক সপ্তাহে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আর যারা ব্যবসায়ী, এনারা কী করেন? এনারা এই 7 দিনে খতম দিয়ে এই যে মার্কেটে ঢুকে আর বের হয় না, একেবারে চাঁদ রাতে পুরো রাত কেটে ঈদের দিন বের হবে। এনাদের সাথে আর তারাবির কোনো সম্পর্ক নাই, অথচ কোরআন কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান কেন দিলেন? এই যে ব্যবসা করার জন্য, গোটা রাত মার্কেটে কাটাবার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা আল্লাকুম তাত্তাকুন,
আমি কোরআন এই রমজান দিয়েছি যাতে তোমরা রমজানে ইবাদত বন্দেগী করে নিজেকে মুত্তাকি হিসেবে গঠন করতে পারো। আর সে জায়গায় আমরা এত বড় রহমতের মাগফিরাতের নাজাতের বড় বড় ওয়াফার নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে মাহে রমজান আসছে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না। বড় মারাত্মক বিষয় কি জানেন, সেটি হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য হুজুর আমাদেরকে আদেশ দিয়েছেন। এমনকি বুখারী শরীফে যেটা রয়েছে, হুজুর পাক ইস্তাদ্দা মিজারাহু আপন কোমর বাঁধতেন এবাদতের জন্য, ওয়াইকাজ আহলাহু পরিবারকে জাগাই দিতেন ওর এবাদত করবার জন্য। আমরা সেই দশক শেষ দশকে যাই মার্কেটে কাঠাবার জন্য। বড় পরিতাপের বিষয়, আমরা মুসলিম মিল্লাত একটু বুঝছি না, আল্লাহ মাহে রমজান দিলেন কেন আর আমরা করছি কি। জি, চমৎকার আলোচনা করছিলেন আপনারা দুজনকে, অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সেভেন হর্সমেন প্রেজেন্স রমজান আলো পাওয়ার্ড বাই গণস্বাস্থ্য হোমিও। ও স্পন্সর হিসেবে রয়েছে ইকরা হোসেনিয়া মাদ্রাসা। আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।